ইসলামী অর্থনীতির অন্য একটি লক্ষ্য হচ্ছে সম্পদের যথাযথ বণ্টন। ইসলাম সম্পদের যথাযথ বণ্টনের উপর গুরুত্ব দিয়েছে, আল্লাহ পাকের নীতি নির্ধারণী ঘোষণা হচ্ছে। সম্পদ যেন তোমাদের ধনীদের মধ্যে ঘোরাফেরা করতে না থাকে, কাই লায়াকুনা দুলাতান বাইনাল আগনিয়ায়ে মিনকুম, সূরাতুল হাসর আয়াত 7। এই আয়াতের আলোকে ইসলামী অর্থনীতির লক্ষ্য হচ্ছে আইন ও পলিসির মাধ্যমে সম্পদের সর্বাধিক বিস্তার ও বণ্টন নিশ্চিত করা এবং লক্ষ্য রাখা যেন সম্পদের অতিরিক্ত পুঞ্জীভূত হবার সুযোগ না হয়। ইসলামী অর্থনীতির আরেকটি লক্ষ্য হচ্ছে কল্যাণকর দ্রব্যের সর্বাধিক উৎপাদন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হিসাবে আল্লাহ পাক বলেছেন, যেমন আমি একটু পূর্বে সূরা আরাফের 176 আয়াত উল্লেখ করেছি, তাতে সেই আয়াতে এই অংশ রয়েছে, ইউহিল্লুল্লাহুত তাইয়্যিবা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েসা, অর্থাৎ নবী তিনি তাদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য জনগণের জন্য পবিত্র দ্রব্য হালাল করেন এবং অপবিত্র দ্রব্য হারাম করেন। নবী হালাল করেন এবং নবী হারাম করেন আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে। এই আয়াতের আলোকে ইসলামের উৎপাদন ব্যবস্থায় অপবিত্র দ্রব্যের কোন স্থান নেই, সেখানে কেবল স্বাস্থ্যকর উপবিত্র দ্রব্যই থাকবে। তাই ইসলামী অর্থনীতির অন্যতম লক্ষ্য হবে জনগণের স্বার্থে স্বাস্থ্যসম্মত দ্রব্যের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করা ও সব কল্যাণকর দ্রব্যের উৎপাদন আমদানি ও রফতানি ব্যবসা নিষিদ্ধ করা। এখানে ইসলামী অর্থনীতির কয়েকটি প্রধান লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে। এসব মূলনীতি কার্যকরী করা ইসলামী সরকার সমূহের কর্তব্য ও দায়িত্ব। এসবের কার্যকরী করার উপরই ইসলামী বিশ্বে শান্তি ও কল্যাণ এবং অগ্রগতি ও উন্নয়ন নির্ভর করে। আইন করেও যদি এসব লক্ষ্য অর্জিত না হয় তাহলে বুঝতে হবে ইসলামের কোনো ভুল নেই, ভুল রয়েছে আমাদের অর্থাৎ জনগণের অথবা সরকারের এবং কর্মকর্তাদের আইন বিধিবিধান ও আমাদের উদ্ভাবিত পদ্ধতিতে। এ কথা যেমন আজকের জন্য সত্য তেমনি সত্য ভবিষ্যতের জন্য। এখন আমি যাকাতের দর্শন সম্পর্কে আলোচনা করছি। কোরআন মজিদ যাকাত শব্দটি 32 বার উল্লেখ করা হয়েছে, এর মধ্যে নামাজের সঙ্গে যাকাতকে একত্রে উল্লেখ করা হয়েছে 27 বার। 82 বার উল্লেখ করা হয়েছে বলে যে কথা আছে তা সঠিক নয়। আর সাদাকা ও সাদাকা শব্দটি 12 বার এসেছে। দ্রষ্টব্য ইসলামের যাকাত বিধান আল্লামা ইউসুফ আল কারজাবি। যাকাত ইসলামী অর্থনীতির একটি পিলার বা রুকুন বা স্তম্ভ হচ্ছে যাকাত। ইসলামী অর্থনীতির একটি পিলার বা রুকুন বা স্তম্ভ হচ্ছে যাকাত। ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যাকাত। সূরা হজে বলা হয়েছে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ব্যবস্থা করা, যাতে এমন ব্যবস্থা করা যাতে নামাজ কায়েম হয় এবং যাকাত আদায়ের ব্যবস্থা হয়। যেমন আমরা একটু পূর্বেই উল্লেখ করেছি যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বা যারা দায়িত্বে আসবেন তাদের দায়িত্ব হচ্ছে আকামু সালাতা ও আতাউ যাকাতা। সূরা তওবায় বলা হয়েছে যে মোমেন পুরুষ ও মোমেন নারী তারা পরস্পরের ওলি বা সাহায্যকারী এবং তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া ও বাদিন। মোমেন পুরুষ এবং মোমেন নারী তারা হচ্ছে পরস্পরের পুরুষ নারীর, মোমেন পুরুষ মোমেন নারীর এবং মোমেন নারী মোমেন পুরুষের ওলি বা সাহায্যকারী, এবং তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা। ইসলাম সর্বপ্রথম যাকাতকে একটি হক বলে, একটি অধিকার বলে, গরিবের একটি অধিকার বলে, দুর্বলের একটি অধিকার বলে, দরিদ্রের একটি অধিকার বলে ঘোষণা করেছে। আল্লাহ পাক সূরা যারিয়াতে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, এবং রয়েছে তাদের মালে মাল সমূহে ধনীদের মাল সমূহে হাক্কুন অধিকার রয়েছে লিসসাইল ওয়াল মাহরুম। ইসলামের পূর্বে ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার রয়েছে, হক রয়েছে এমন কোন বক্তব্য কোন স্থানে নাই। ইসলামী প্রথম ধনীর সম্পদে দরিদ্রের হক আছে বলে ঘোষণা করেছে, ওয়াফি আমওয়ালিহিম
হাক্কুন লিসসাইলে ওয়াল মাহরুম, এবং এই কারণেই যাকাতের মাধ্যমে মুসলিম বিশ্বে, ইসলামী বিশ্বে যখন খিলাফত ছিল বা আংশিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, যেমন খোলাফায়ে রাশিদিন এবং পরবর্তীকালে আংশিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল আব্বাসীদের মাধ্যমে বা বনু উমাইয়ার মাধ্যমে বা উসমানীদের মাধ্যমে, তখন ইসলামী রাষ্ট্রে সাধারণত দারিদ্র ছিল না। এর মূল কারণ ছিল যে দারিদ্র, হার্ডকোর পভার্টি, যেটাকে আমরা মূল পভার্টি, যেটাকে আসল পভার্টি, কঠিন পভার্টি যেটাকে বলি, দারিদ্র বলি, তার মোকাবেলা ইসলাম জাকাতের মাধ্যমে করতে পেরেছে। জাকাতের একটি সুবিধা হচ্ছে, যেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব, যদি এখানে বলে নিতে পারি, যে জাকাত যে নেট ট্রান্সফার, আমরা ইংরেজিতে বলি, অন্য আমরা যখন ঋণ দেই তখন ঋণ ফেরত নেই, এমনকি কর্জে হাসানা যখন দেই আমরা তখন তা ফেরত নেই, কিন্তু জাকাত হচ্ছে একটা নেট ট্রান্সফার, এটা হাত এক হাত থেকে অন্য হাতে চলে যায়, এটা ফেরত নেওয়া হয় না, ন মিলে এটা ফেরত নেওয়া হয় না, বা যদি কেউ ফেরত নেও আবার দিয়ে দিতে হয়। সুতরাং যে নেট ট্রান্সফার, এই কারণে জাকাতের মাধ্যমে যেভাবে পভার্টিকে সত্যিকার অর্থে দূর করা সম্ভব, যদি কোনো রাষ্ট্র চায়, যদি কোনো সমাজ চায়, গভীরভাবে চায়, ভালো করে চায়, কমিটেড হইতে চায়, তাহলে সেটা অন্য ব্যবস্থায় সেটা সম্ভব নয়। বরং আমরা এইভাবে বলা ভালো হবে, ইসলামের মাধ্যমে সেটা বেটার ওয়েতে সম্ভব যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি। শুধু তাই নয়, কোরআন এটাকে জানা বা নন রাইট বলে ঘোষণা করেছে, শুধু হাক বলে নাই, বলেছে সূরাতুল মাআরিফে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মালুমুন, এবং তাদের মাল সময় রয়েছে, ধনীদের মাল সময় রয়েছে হাক্কুন, প্রথম কথা অধিকার, মালুমুন নন, অর্থাৎ এই দিক থেকেও নন যে তার হার এবং কি কি মালে তা দিতে হবে তা জানা, এবং এই দিক থেকেও ইসলামে এটা অত্যন্ত মারুফ, সর্বস্বীকৃত একটি বিধান, এই দিক থেকে এটা নন। সুতরাং ইসলাম শুধু একে হক বলে, অধিকার বলে প্রথম ঘোষণা করেন নাই, এটাকে একটা ইউনিভার্সাল, সর্বস্বীকৃত একটা বিধান বলে ঘোষণা করেছেন। জাকাত প্রদান একটি আইনগত নাগরিক দায়িত্ব, আমরা ইংরেজিতে বলে থাকি সিভিল অব্লিগেশন, অর্থাৎ আইনগত দায়িত্ব, দিতে হবে, না দিলে সরকার তা নিয়ে নেবে, একে বলা হয় রিকোয়ার্ড সিভিল অব্লিগেশন, এবং কেউ না দিলে তা ইসলামী রাষ্ট্র জোর করে নিয়ে নিতে পারবে। ইসলাম জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বলেছে, এই সম্পর্কে আমরা পরে আরো আলোচনা করব, কিন্তু এ প্রসঙ্গে আমি এতটুকু বলতে চাই, এই জন্য জাকাত ব্যয়ের একটি ক্ষেত্র হচ্ছে আমেলিনা আলাইহা, সূরাতুত তওবা, আমেল মানে কর্মকর্তা, আমেলিনা, আমেলুনা, এই হচ্ছে প্লুরাল, এবং সূরা তওবার 60 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে জাকাত ব্যয়ের অন্যতম ক্ষেত্র হচ্ছে যারা জাকাতের আমেল, আমেলুন, যারা তার কর্মচারী বা কর্মচারী সমূহ। এবং আমাদের উচিত যে যতদিন পর্যন্ত না কোন মুসলিম সমাজে রাষ্ট্র জাকাতকে প্রতিষ্ঠা করবে, সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের প্রত্যেক স্থানে, স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং কালেকটিভলি বা সামগ্রিকভাবে জাকাত আদায় করা বা জাকাত তোলার, জাকাত কালেকশনের ব্যবস্থা করা, যাতে যে উদ্দেশ্যে জাকাতকে আল্লাহ তাআলা বিধান করেছেন, যার আলোচনা আমরা পরে করব, তা সঠিকভাবে তা কার্যকরী হতে পারে বা তা উপযুক্তভাবে আমাদের কাজে লাগতে পারে, আর আল্লাহ তাআলা যা চাচ্ছেন তা পূর্ণ হতে পারে। এখানে উল্লেখ্য, জাকাতই একমাত্র প্রদেয় নয় ইসলামে, তা ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের চ্যারিটি বা সাদাকা। জাকাত হচ্ছে মিনিমাম, এটা ম্যাক্সিমাম নয়, যদি প্রয়োজন হয়, আমরা যদি ইসলামিক লিটারেচার দেখি তাহলে দেখতে পাব যে জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য, জনগণের দারিদ্র দূর করার জন্য যদি জাকাত যথেষ্ট না হয়, তাহলে রাষ্ট্রকে এবং সমাজকে অন্য সকল ব্যবস্থা নিতে হবে যাতে এই দারিদ্র দূর হতে পারে। এবং যাওয়ার শেষ নাই, যেমন যারা নফল ইবাদত চান, যারা নফল ইবাদত করতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো রাস্তা সময়ের মধ্যে একটি হচ্ছে নফল দান।